লাদাখ ভাবলেই আমাদের মাথায় একসাথে অনেক কিছু আসে। বরফে মোড়া পাহাড়, রুক্ষ পাথর, গাছপালাহীন জায়গা, কাঁচের মতো স্বচ্ছ লেক, এক কথায় এক টুকরো স্বর্গ যেন। সাথে আবার এটাও মনে হয় যে খুব কষ্টকর একটা ট্যুর। লাদাখে অনেকেরই ঘুরতে যাবার ইচ্ছে থাকলেও সঠিক তথ্যের অভাবে প্ল্যান করা হয়ে ওঠে না। আমি এই ভিডিওতে লাদাখ সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দেব। তার জন্য প্রতিটা পর্ব ধৈর্য ধরে দেখতে হবে। আমাদের লাদাখের যাত্রা শুরু লেহ শহর থেকে। এখান থেকে আমরা যাব সিয়াম ভ্যালি। সেখানে আমরা দেখব ঠিকসে মনাস্ট্রি, ম্যাগনেটিক হিলস, গুরুদ্বারা পাথি সাহেব এবং সিন্ধু চাস্কার সঙ্গ। পরদিন থাকবে হেমিস মনাস্ট্রি, শিয়ে প্যালেস, স্পিটুক মনাস্ট্রি, আর তারপর যাব দুর্গম চাংথাং হয়ে কাঙ্ক্ষিত প্যাংগং লেক। সেখান থেকে শুরু হবে শিয়ক নদীর ধার বেয়ে এক অনবদ্য জার্নি নুব্রা ভ্যালির দিকে। নুব্রা ভ্যালিতে আমরা দেখব লাদাখের অন্যতম আকর্ষণ বিস্কিটের বৌদ্ধ মূর্তি কুন্ডারের শীতল মূর্তি। এরই মধ্যে আমরা ক্রস করব অলমাইটি খারদুংলা। লাদাখে ঘোরার উপযুক্ত সময় হলো জুন থেকে অগাস্ট, কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণের জন্য সেই সময় যাওয়া হয়ে উঠবে না। তাই আমরা বেশ কিছুদিন আগেই মে মাসের 5 তারিখে, অর্থাৎ এখন আমরা আছি লাদাখে। লাদাখে আসতে হলে দুরকম ভাবে আসা যায়, শ্রীনগর থেকে বা মানালি থেকে বাই রোডে লে, অথবা ফ্লাইটে দিল্লি বা চণ্ডীগড় থেকে লে এয়ারপোর্ট। যেহেতু ট্রেন লাইনই নেই, তাই এই দুটোই রুটই ভরসা। সব থেকে কাছের রেল স্টেশন হলো জম্মু। আমরা ফ্লাইটে লেতেই নেমেছি। এই এয়ারপোর্ট ডিফেন্স আর পাবলিক দুজনেরই, তাই এখানে কোনো রকম ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ। প্রথম দিন আমরা লে মার্কেট এরিয়াতেই সময় কাটালাম। ফেরার পথে হোটেলে লাগোয়া কফি শপে বসে গরম ধোঁয়া ওঠা কফির সাথে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে দারুণ লাগছিল। দ্বিতীয় দিন বাইক ভাড়া করে বেরিয়ে পড়লাম লে শহরের সাইট সিন এর জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, যারা বাইক রেন্ট করতে ইচ্ছুক চিন্তার কোনো কারণ নেই, 10 পা হাঁটলে একটা করে রেন্টাল শপ আপনার চোখে পড়বেই। আমরা ঠিক করলাম প্রথমেই যাব ঠিকসে মনাস্ট্রি। সমুদ্র পৃষ্ঠ থেকে 11,562 ফিট উচ্চতায় হিমালয়ের কোলে লাদাখের রাজধানী লে শহর অবস্থিত। এই উচ্চতার জন্য এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের থেকে 3 গুণ কম। পর্যটকরা যারা আসেন প্রথম 2-1 দিন এই কারণের জন্য অ্যাকুয়েট মাউন্টেন সিকনেস বা AMS হতে পারে, তবে এটা সাময়িক, 2-1 দিন থাকে, কিছু মেডিকেল প্রিকুয়েশন নিলে সেরকম প্রভাবও ফেলে না। তবে বাচ্চাদের আর বয়স্কদের জন্য এর এফেক্ট কিন্তু অনেকটাই বেশি পড়ে। এখানে বলে রাখি, এই বছরের ঠান্ডাটা মে মাসে এখনো ভালোই রয়ে গেছে। লেতেই এখন টেম্পারেচার -3, দুপুরের দিকে 5-6 ডিগ্রি মতন থাকে। পথে যেতে যেতে রাস্তার দুপাশে উইলো গাছের সারি, দূরে রুক্ষ পাহাড়ের মাথায় বরফের চূড়া, এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।
সে ভিলেজ পেরিয়ে ঠিকসে মনাস্ট্রি। সে ভিলেজ এলে প্রথমেই চোখে পড়বে বেশ কিছু সাদা গম্বুজ। এগুলো হলো স্তূপা বা লাদাখি ভাষায় চোরতেন। স্তূপা পেরোলে পাশে র্যাঞ্চো স্কুল, যেখানে পপুলার থ্রি ইডিয়টস মুভির শুটিং হয়েছিল। সময় কুলোলে আজই চলে যাব সেখানে। তবে আমরা এখন এসেছি মনাস্ট্রির মেইন গেটের সামনে। ঠিকসে মনাস্ট্রির এন্ট্রি গেটের কাছে দাঁড়ালে মন ঘুরতে বাধ্য। লাল হলুদের এক সুন্দর স্ট্রাকচার ভুবন ভুলিয়ে দেবে। হাতে সময় নিয়ে বুকে দম নিয়ে আস্তে আস্তে পার্কিং এর জায়গা থেকে মনাস্ট্রির মধ্যে যাওয়া শুরু করলাম। লাদাখে বেশ কিছু তিব্বতী বৌদ্ধ সম্প্রদায় রয়েছে। ঠিকসে হলো তিব্বতী বৌদ্ধ গেলুক সম্প্রদায়ের সাথে যুক্ত। এটা লে থেকে 19 কিলোমিটার দূরে ঠিকসে পাহাড়ের চূড়ায় অবস্থিত। মনাস্ট্রিটা সিন্ধু উপত্যকায় 11,800 ফিট উচ্চতায় রয়েছে। 12-তলা কমপ্লেক্সের এই মনাস্ট্রির মধ্যে রয়েছে বৌদ্ধ শিল্পের অনেক সামগ্রী, থাংকা পেন্টিং, বিভিন্ন মূর্তি, আরো অনেক কিছু। সিঁড়ি বেয়ে ওপরে উঠে সত্যি ক্লান্ত হয়ে গিয়েছি। কম অক্সিজেনের জন্য অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। লাদাখ ভ্রমণ খুব একটা সহজ নয়। পর্যটকদের আগ্রহের মধ্যে প্রধান হলো 49 ফিট বৌদ্ধের মৈত্রেয় মূর্তি, যা 2টি তলা জুড়ে রয়েছে। 1970 সালে 14তম দলাই লামার স্মরণে এটি স্থাপন করা হয়। পুরো মনাস্ট্রিটা খুব ভালো করে ঘুরতে সময় লাগবে কমপক্ষে 1 ঘন্টা। তবে আমি বা আমরা দুজনেই অতটা সময় ওখানে স্পেন্ড করি, কারণ আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। এই হলো ঠিকসে মনাস্ট্রির মধ্যেকার তারা মন্দির। এখানে তারার 21টা রূপের মূর্তি রয়েছে। এই ঠিকসে থেকে বৌদ্ধ সন্ন্যাসিনীর প্রচলন শুরু হয়। এর আগে মহিলাদের সন্ন্যাসিনী হবার অবকাশ একেবারেই ছিল না। এই ঘরে ঠিকসের প্রধান ভিক্ষুর বাসস্থান। এখানে রূপোর 2টি স্তূপা বা চোরতেন রয়েছে। রূপোর বলেই হয়তো এটা কাঁচ দিয়ে ঢাকা। মনাস্ট্রির ছাদ সংলগ্ন জায়গা থেকে দেখা যাচ্ছে ঠিকসে নামক ছবির মতো সাজানো ছোট্ট গ্রামটাকে। মনাস্ট্রির মধ্যে পুরনো ঘরগুলোতেও কিন্তু ঘোরা যায়। আমি তো গিয়েছি। ঠিকসে মনাস্ট্রি থেকে বেরিয়ে এলাম। এই মনাস্ট্রির একটা অদ্ভুত সৌন্দর্য আছে, মনটা একেবারে শান্ত করে দেয়। এখানে আরো একটু সময় কাটাতে পারলে ভালোই হতো।
আমাদের পরের গন্তব্য নিম্ন, যেখানে লাদাখের অন্যতম দুই নদী সিন্ধু নদ ও জাংস্কার নদী এসে মিশেছে। কিন্তু তার মধ্যে পথে পড়বে ম্যাগনেটিক হিলস ও পাথেল সাহেব গুরুদ্বারা। ফিক্সা থেকে বেরিয়ে দুপাশে ধূসর পাহাড়ের মধ্যে দিয়ে বাইকে চলে এলাম ম্যাগনেটিক হিলসে। ম্যাগনেটিক হিলস প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির তারতম্যের জন্য খাড়া রাস্তাতেও বাইক বা গাড়ি গড়িয়ে চলে। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা না গেলেও ফিল করতে পেরে আপ্লুত হয়ে গেছি। অনেক ট্যুরিস্টরা তাদের বাইক বা গাড়িতে এটা প্রয়োগ করতেই এখন ব্যস্ত। অনেকে দুপাশে পাহাড়ের মাঝে সুন্দর হাইওয়ের ছবি তুলছে। রাস্তাটার এক অদ্ভুত সৌন্দর্য আছে। এই রাস্তা লে থেকে কার্গিল দ্রাস হয়ে জজিলা পাস পেরিয়ে শ্রীনগরের সাথে যুক্ত হচ্ছে। আমরা এখানে কিছু ছবি ও ভিডিও ক্যামেরা বন্দি করে পরের গন্তব্যে চললাম। আমাদের পরের গন্তব্য গুরুদ্বারা পাথর সাহেব। শিখ ধর্মগুরু গুরু নানক 16 শতাব্দীতে তার উদাসী যাত্রায় পাঞ্জাব থেকে তিব্বত যাবার পথে লে থেকে 29 কিলোমিটার দূরে এই স্থানে একটা পাথরের গায়ে বিশ্রাম নিয়েছিলেন। কিংবদন্তি অনুসারে সেই পাথর ঘটনাক্রমে মোমের আকার নিয়ে নানক সাহেবের শরীরে ছাপ ধরে রাখে। সেই সময় থেকে এই পাথর গুরু নানকের লাদাখ ভ্রমণের স্মৃতি হিসেবে শিখ ধর্মের মানুষদের কাছে পূজিত হয়। এখন ইন্ডিয়ান আর্মির থেকে এই গুরুদ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। চারদিকে রুক্ষ পাহাড়ের মধ্যে এই গুরুদ্বারা এক শান্তির আবহ সৃষ্টি করে। এই গুরুদ্বারাতে বছরের সব দিন সবার জন্য লঙ্গরের ব্যবস্থা আছে। সারাদিনের ক্লান্তি আর ক্ষুধার কারণে আমরাও ঠিক করলাম এখানে খাবারটা খেয়ে নেব। লঙ্গরের সুস্বাদু খাবার খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম সিন্ধু জাংস্কার সঙ্গম দেখতে। লে শহর থেকে 35 কিলোমিটার দূরে জাংস্কার ভ্যালিতে সিন্ধু নদী জাংস্কারের সাথে মিশেছে, বা বলা ভালো জাংস্কার নদী সিন্ধুতে এসে মিশেছে। লাদাখের উপত্যকাগুলির মধ্যে জাংস্কার ভ্যালি এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে। ভৌগোলিক কারণের জন্য এই উপত্যকা এখনো যোগাযোগের মাধ্যম থেকে কিন্তু বিচ্ছিন্ন। মূল রাস্তা বলতে জাংস্কার নদীর ধার দিয়ে বর্ডার রোড অর্গানাইজেশনের নির্মীয়মান একটা রাস্তা আছে। জাংস্কার ভ্যালির মূল শহর পাদুম এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ মনাস্ট্রি আছে, তার মধ্যে অন্যতম শানি মনাস্ট্রি। এই জাংস্কার ভ্যালি লাদাখ ও হিমাচল প্রদেশের সীমানায় অবস্থিত। যদিও রাস্তা খুব দুর্গম, কিন্তু ভবিষ্যতে টানেলের মাধ্যমে এটাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। জাংস্কার ভ্যালি সম্বন্ধে একটা কথা না বললেই নয়, এই জাংস্কার ও সিন্ধু নদের সঙ্গমস্থল বিখ্যাত চাদার ট্রেকের সামিট পয়েন্ট। শীতকালে এই জাংস্কার নদীর জল বরফে পরিণত হয়। এখানকার লোকেরা তাই বহুকাল থেকে লে শহরের সাথে যোগাযোগের জন্য এই বরফ হয়ে যাওয়া নদীপথকে ব্যবহার করে। বর্তমানকালে শীতের এই জমে যাওয়া নদীপথে প্রতি বছর চাদার ট্রেক আয়োজিত হয়। সিন্ধু ও জাংস্কারের এই সঙ্গম দেখতে অনেকটা নিচে নামতে হয়। আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে সেদিকেই চলেছি। লাদাখের রাস্তাঘাট বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তার প্রমাণ আমরা দেখতে পেলাম রাস্তায় কিছু শ্রমিক অবিরত পাশ থেকে খসে আসা পাথরের চাঁই পরিষ্কার করে চলেছে, যাতে দুর্ঘটনার কোনো রকম সম্ভাবনা না থাকে। অনেকটা নিচে নামার পর আমরা প্রথম দেখা পেলাম সঙ্গমের। পাহাড়ের বাঁক দিয়ে শান্ত নীল জলের জাংস্কার এসে মিশেছে তুলনায় বিস্তৃত সিন্ধু নদে। জাংস্কারের সবুজ জল সিন্ধুতে মিশে কিছুটা খোলা হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি জাংস্কার ও সিন্ধুর সঙ্গমস্থল নিম্মুতে। জায়গাটা যথেষ্ট শান্ত। আমরা যারা গঙ্গা যমুনার প্রয়াগ বা অলকানন্দা মন্দাকিনীর প্রয়াগ দেখেছি তার সাথে এর একদম মিল খুঁজে পাওয়া যাবে না। এখানে রিভার র্যাফটিং এর ব্যবস্থাও আছে, তবে আমরা সেদিকে আর গেলাম না। এখানে কিছু ছবি তুলে আমরা লে শহরের দিকে ফিরে চললাম। দিনের শেষে লে এর কাছাকাছি শান্তি স্তূপা থেকে সূর্যাস্ত দেখার প্ল্যানটা রয়েছে।
লে শহরে ঢুকতেই আমরা ঠিক করলাম লে প্যালেসটাও আজকেই দেখে আসব। হাতে খুব অল্প সময় নিয়ে লের নামগিয়াল রাজবংশের এই প্রসিদ্ধ রাজবাড়িতে চলে এলাম। এই প্রাসাদ লাদাখের লে শহরের প্রথম তৈরি হওয়া কোনো প্রাসাদ। নামগিয়াল রাজবংশের রাজা তাশি নামগিয়াল এই প্রাসাদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে ভগ্নপ্রায় এই প্রাসাদ রাজবংশের স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। ভেতরে বৌদ্ধ শাক্যমুনির একটি মূর্তি রয়েছে। আটতলা এই রাজপ্রাসাদ থেকে লে শহরকে ছবির মতো সুন্দর লাগে। আকাশ পরিষ্কার থাকলে জান্সকার পর্বতমালা আর স্টোক কাংড়ির শিখরও দেখা যায়। এখানে আমরা বেশি সময় নষ্ট না করে শান্তি স্তূপার দিকে রওনা হলাম। শেষ বিকেলে এসে পৌঁছালাম শান্তি স্তূপাতে। এখানে বলে রাখি, লাদাখে সন্ধ্যে 6:30 বা 7টাতেও সূর্যের আলো দেখা যায়। পিকে হয়ে যাওয়া সূর্যের আলোতে 11,841 ফিট উচ্চতার থেকে লে শহরটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই দৃশ্য সারা জীবন মনে রয়ে যাবে। 1983 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু নাকামুরা বৌদ্ধ ধর্মের 2500 বছর পূর্তি উদযাপনের জন্য এই স্তূপা বানান। স্তূপাটি অনেকটাই দেখতে দার্জিলিং এর পিস প্যাগোডার মতন। এই স্তূপাটি এতটা উচ্চতায় থাকার জন্য হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। এক সুবিশাল ধর্মচক্রের উপরে সোনালী রঙের বুদ্ধ মূর্তিও রয়েছে এখানে। এত ঠান্ডা থাকা সত্ত্বেও শান্তি স্তূপা থেকে সূর্যাস্ত দেখার লোভ সামনে রাখতে আমরা কেউই পারছিলাম না। যাই হোক, শান্তি স্তূপা থেকে সোনালি আলোয় দূরে লেহ শহরের বিস্কুট রঙের বাড়িগুলো দেখে এক রাশ ভালো লাগা নিয়ে হোমস্টের উদ্দেশ্যে ফিরে এলাম। আজকের মতো এই পর্যন্তই। আমরা প্রচণ্ড ক্লান্ত। হোমস্টেতে এসে ঠিক করলাম খেয়ে দেয়ে একটা শটান ঘুম দেব। পরের দিনের আমাদের গন্তব্য আছে হেমিস মনাস্ট্রি।